বিশপুরে এসেছি হাসনাবাদে। এদিকে আমাদের একজন গুরুভাই আছেন, ওনার জমিন আছে, এইসব আশেপাশে যে জমিন দিচ্ছেন বাগিন বাগান সব ওনারই জমিন আছে, ওনার বাড়ি এটা, আর এইটা মঠ করে দিচ্ছেন, মঠ করছেন, এটা মঠ করে বিষ্ণু মহারাজকে দিচ্ছেন সেবার জন্য। আর ওই যে বাঁশ বাগান দেখছেন, বাঁশ বাগানের ওপারে পর্যন্ত জমিন আছে, হাই বাউন্ডারি আছে ওদের, মতলব টোটাল এটা দু একর জমিন, আর দু একর জমিন ওই পারে দু একর জমিন, আর এটা সাধু নিবাস হচ্ছে সাধু থাকার জন্য। এটা বাথরুম করছেন সাথে, এটা সাধু আচার্যদের জন্য, এটা বৈষ্ণবদের জন্য থাকার জন্য। এটাও বাথরুম, এই ছাত্রদের প্রসাদ হল, এই কিচেন, এটা কিচেন হবে, এটা স্টোর হবে, এটা স্টোর, ছয় বিঘা জমিন মঠকে দান করছেন। সব যখন ভবিষ্যতে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখলে ভাল লাগবে। এটা নাথ মন্দির, এটা পরিক্রমা মার্গ, এখনো কাজ চলছে, অনেক কাজ বাকি। এইটা মন্দির ঠাকুরের জন্য, ঠাকুরের দিকে বসবেন, ওইদিকে পুকুর দেখছেন, ওইদিকে পুকুর হবে সামনে, ওইদিকে গেট হবে রাস্তা সামনে, এদিকে সরিষার চাষ হয়েছে, টোটাল এদিকে ছ বিঘা জমিন দিচ্ছেন মঠকে। আর ভবিষ্যতে ওই যে এর পার্ট আছে ওর পারে, ওইটাও ছ বিঘা জমিন আছে, ওটাও ছ বিঘা জমিন পরে মঠকে দিবেন। ওই পারে ওনার বাড়ি আছে, পুকুর আছে, ওর মধ্যেও আছে, আর ছ বিঘা জমিন ওটাও পার্ট করে যখন মঠে দিয়ে দেবেন তখন 12 বিঘা জমিন হয়ে যাবে, অনেক মচড়া বাড় মঠ হয়ে যাবে, আর চাষ করার অসুবিধা হয়ে যাবে, অসুবিধা হবে না, চাষ ওগুলো সব কিছু হতে পারে, খুব ভালো জায়গা আছে।